প্রধান উপদেষ্টা এবং বর্তমানে উনি উপদেষ্টা আমাদের সঙ্গেই আছেন, তাকে রাখছি। আর নাসিরের কল ভাইকে অনুরোধ করছি। নর্থ বেঙ্গলবাসী আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আমার একটা স্লোগান আছে নর্থ বেঙ্গলের জন্য, আমি আশা করি নর্থ বেঙ্গলের প্রতিটা মানুষ এই স্লোগানটা ইউজ করবেন, এতে আমাদের শক্তি বাড়বে। নর্থ বেঙ্গল আমরা অর্ধেক বাংলাদেশ, এই স্লোগানটা আপনারা আমি মনে প্রাণে বিশ্বাস করি, নর্থ বেঙ্গল মানে আমরা অর্ধেক বাংলাদেশ। শস্য ভাণ্ডার, ডেফিনেটলি নর্থ বেঙ্গল শস্য ভাণ্ডার। আর আজকে নর্থ বেঙ্গল অনেক শক্তিশালী হচ্ছে প্রবাসে, এটা দেখে এর জন্ম যখন আমরা দিয়েছিলাম আজ থেকে ৯-১০ বছর আগে, এই যে সাফল্য এত চমৎকার আসবে এটা ভাবতে পারিনি। আজকের এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত। আজকে আমি একটু কনফেস করব, আই ওয়ান্ট টু কনফেস সামথিং। আমরা যারা সমাজসেবা আছি, সমাজসেবক আছি, তাদের নিজেদের আত্মশুদ্ধি করা উচিত, তাদেরকে কনফেস করা উচিত যে আমরা যদি কোনো ভুল করে থাকি। এইবার যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের এই কমিটিটা এসেছে, আমাদের জেনারেল সেক্রেটারি জিন্নার নাম যখন আমার কাছে এসেছে, আমি জিন্নাকে সঠিক নেতৃত্ব নর্থ বেঙ্গলের দেবে এটা মনে করিনি। এটা আমার বক্তব্য ছিল, জিন্না হয়তো নতুন সঠিক নেতৃত্ব দিতে পারবে না। আমি আজকে এই পিকনিকে এই কথাটা উইথড্র করলাম, এই জন্য উইথড্র করলাম। নর্থ বেঙ্গলে যে এরকম একটা চৌখস জেনারেল সেক্রেটারি আসবে যে আমাদের জিন্দা খাসি খাওয়াই দিল, এটা একটা বিরাট পাওয়া। তাজা খাসি, এক করে খাসি দৌড়ায় পালাচ্ছিল আমি যখন নেই, তো এই জন্য জিন্নাকে দেখছেন, উনি কিন্তু মাইক টাইক ধরে বাট কাজ করে বেশি, কাজে বিশ্বাসী, এই জন্য জিন্নাকে আমাদের খুব পছন্দ। জিন্নার জন্য আমরা সবাই দোয়া করব। নর্থ বেঙ্গল ডক্টর লতিফের নেতৃত্বে নর্থ বেঙ্গলকে জিন্না আরও শক্তিশালী এবং এগিয়ে নিয়ে যাবে, এই দোয়াই করি আমরা সবাই। ধন্যবাদ। ধন্যবাদ পল ভাই। এবারে আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমানে উপদেষ্টা জনাব মফিজা আহমেদ।